ফাইনালি ফ্রেন্ড সর্বপ্রথম আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে রয়েছে সরু যে বাংলা লঙ্কাটা, সেই বাংলা লঙ্কাটা তুলে ধরছি। যে ভাই বাংলা লঙ্কাটা কত করে যাচ্ছে আজকে পাইকারি বাজার? দেখুন আজকে পাইকারি বাজারটা রয়েছে একটু চওড়া। দেখুন প্রত্যেকটা বাংলা লঙ্কা বলুন, শিবড়ি লঙ্কা বলুন, দুটো লঙ্কাই আজকে ভালো চওড়া রয়েছে। কারণ কি, আমি যে মার্কেটে ঢুকেছি তো সে পরিমাণে আজকে আমদানিটা দেখছে না, যেই কারণে আজকে মালটা টানাটানি আর আজকে হয়ে গেছে ব্যাপারই বেশি, যেই কারণে মালটার দাম হয়ে গেছে বেশি। ঠিক আছে, তো মালের থেকে হয়ে গেছে ব্যাপারই বেশি, যে কারণে মালটার দামটা বেশি, বোঝা গেল? তো এই যে দেখতে পাচ্ছেন এই যে লঙ্কাটা আপনাদের সামনে তুলে ধরছি, এই লঙ্কাটা কত করে যাচ্ছে পাইকারি বাজারে? এটা হচ্ছে বাংলা যে সরু লঙ্কাটা রয়েছে, সেই বাংলা সরু লঙ্কাটা তো আজকের পাইকারি বাজারে রয়েছে 50 টাকা পাইকারি কিলো। এই যে এই লঙ্কাটা যাচ্ছে 50 টাকা পাইকারি কিলো, দেখে নিন। দেখেন প্রথমে চেয়েছিল 55 টাকা, সেখানে থেকে কমিয়ে নেওয়া হয়েছে 50 টাকা করে পাইকারি বাজার। এ দেখেন দুর্দান্ত লঙ্কা রয়েছে, ইমেজটা দেখেন খুবই সুন্দর রয়েছে, বোঝা গেল যে সুন্দর লঙ্কা রয়েছে। দেখে নিন কোনো রকমভাবে গায়ে ছাতা পড়েনি, আর দেখেছেন একেবারে ফ্রেশ মাল রয়েছে, দেখলেই বুঝতে পারেন যে কত সুন্দর ফ্রেশ মাল রয়েছে। তো এটা চলে গেল 50 টাকা পাইকারি বাজারে, দেখে নিন বাংলার সরু লঙ্কা রয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি সেটা হচ্ছে করিমপুর মার্কেট। দেখুন করিমপুর মার্কেটে এসে আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো সেটা হচ্ছে বেগুন রয়েছে, পটল রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে। তো এই তিনটে জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন দেখা যাক যে কোন সবজি কেমন আমদানিটা রয়েছে আর পাইকারি বাজারটা কেমন রয়েছে, সেইগুলোই আপনাদের জানিয়ে দেবো। ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে দেবো যে শুরুতেই কাজলি পটল কত করে চলে যাচ্ছে। তার আগে একটু মনে করাবো যে আমাদের বিদায় বাজার কত করে গিয়েছিল। দেখুন গতকালকে বিদায় বাজারে যে এতটা পটলের বাজার চওড়া চলে যাবে কখনো কোনো চাষি ভাবতে পারেনি, আর কোনো ক্রেতা বিক্রেতা কোনো কেউই ভাবতে পারেনি, বুঝতে পারছেন? তো গতকালকে দেখুন এই যে সেই কাজলি পটল রয়েছে, গতকালকে আমাদের শুরুতে গিয়েছিল 8 টাকা। তো আজকে আমি যে এখানে রয়েছি সেটা হচ্ছে করিমপুর মার্কেট। তো করিমপুর মার্কেটে এতটা কম যাচ্ছে, মানে শুরুতে যে বলেছিলাম না যে শুরু হয়েছে করিমপুর মার্কেট, তারপর সুন্দরপুর মার্কেট, নাজিরপুর মার্কেট, তো এই যে আজকেও সেই করিমপুর মার্কেটে শুরু যাচ্ছে 5.50 টাকা, তার মানে 5.50 টাকা করে যাচ্ছে পাইকারি বাজারে। যে দেখেন দুর্দান্ত কাজলি পটল রয়েছে, এই মাত্র তুলে নিয়ে আসলে যে দেখলে বুঝতে পারবেন যে কিছুক্ষণ আগেই ভাঙা রয়েছে, যেগুলো টাটকা টাটকা পুরো কাজলি পটল রয়েছে। দেখেন দুর্দান্ত ইমেজ রয়েছে আর পটল সাইজগুলো পারফেক্ট সাইজ রয়েছে, একবার উপর থেকে দেখাই আপনাদের, তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর কাজলি পটল রয়েছে। দেখেন ফ্রেন্ড শুরুতেই যাচ্ছে 5.50 টাকা, 5.50 টাকা। ফাইনালি ফ্রেন্ড এইবার যে লঙ্কাটা দেখাচ্ছি আপনাদের সামনে, তো এটা কি লঙ্কা বলুন তো? এইটা হচ্ছিল সেই শিবড়ি লঙ্কা রয়েছে, কি দুর্দান্ত লঙ্কা। তো আপনাদের বলেছি সেই বিষাক্ত লঙ্কা সেই শিবড়ি লঙ্কা। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যেটা তুলে ধরছি, তো কত করে যাচ্ছে পাইকারি আর কোয়ালিটিটা কেমন রয়েছে? এটা মোটামুটি কোয়ালিটি রয়েছে, আপনাদের বলবো যে নাম্বার ওয়ান কোয়ালিটি সেটা নয়, কিন্তু এর থেকেও নাম্বার ওয়ান কোয়ালিটি থাকে মাল। ঠিক আছে, তো এই লঙ্কাটাই যাচ্ছে আজকে পাইকারি বাজার 65 টাকা। তাহলে ভাবতে পারছেন আজকে বাজারটা কত চওড়া রয়েছে। চওড়ার একটাই কারণ যে মার্কেটে আজকে আমদানিটা কম রয়েছে, বুঝতে পারলে? তো বারবার একটা কথাই আপনাদের বলছি, দেখে নিন আজকে যে পাইকারি বাজার এই লঙ্কাটা যাচ্ছে 65। এরপরে আরও দেখাবো আপনাদের কোয়ালিটি, যে কোন কোয়ালিটিটা কেমন যাচ্ছে পাইকারি সেগুলো আবার দেখাচ্ছি। তো এটা দেখে নিন, এটা রয়েছে 65 টাকা পাইকারি কিলো। ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে বেগুনটা তুলে ধরছে, এই যে দেখেন পাতা কাটা বেগুন রয়েছে, কি দুর্দান্ত বেগুন রয়েছে, আর কালারটা দেখেছেন অসম কালার রয়েছে, আর কোয়ালিটির কথা তো বলবোই না, আজকে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে যেগুলো আপনাদের সামনে তুলে রয়েছে, দেখে নিন তাহলে তো বুঝতে পারবেন। তো কত করে যাচ্ছে আজকে পাইকারি বাজার? তার আগে একটু মনে করবো যে বেতাই বাজার কত করে গিয়েছিল। তো বেতাই বাজার গতকালকে গিয়েছিল দেখুন 22 টাকা করে, 21 টাকা করে পাইকারি বাজার ছিল গতকালকে, 22-21 টাকা পাইকারি বাজার ছিল। তো আজকে সেই তুলনায় একটু কম রয়েছে। তো আমাদের বেতাই বাজারে একটু চড়ায় যায় প্রত্যেকটা সবজি, তো ওই জায়গায় কি বলুন তো একটু কম আমদানি থাকে, যেই কারণে একটু চড়া দেয়। তো আজকে যেটা এসেছি আমি করিমপুর চলে এসেছি, করিমপুরে এই যে পাতা কাটা বেগুনের কত যাচ্ছে আজকে শুরুতে যেটা যাচ্ছে 19 টাকা পাইকারি বাজার যাচ্ছে। দেখে নিন কি দারুণ বেগুন রয়েছে, সবই কিন্তু পাতা কাটা বেগুন রয়েছে, 19 টাকা পাইকারি বাজার। দেখে আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন, আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। এখানে দেখতে পাচ্ছেন প্যাকিং এর কাজটা চলছে, দেখেন কি দুর্দান্ত প্যাকিং এর কাজ চলছে, আর মালগুলো দেখে নিন কি দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে, প্রত্যেকটা একবার নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, দেখে নিন সুপার কাজ চলছে, সুপার ফাস্ট। ফাইনালি ফ্রেন্ড এর আগে আপনাকে একটা দেখিয়েছিলাম শিবড়ি লঙ্কা, তো ওই লঙ্কা এই লঙ্কাটা এখান থেকে রাত দিন তফাৎ রয়েছে। তো এইটা পুরো ফ্রেশ মাল রয়েছে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। তো এটা কত করে যাচ্ছে? দেখুন আজকের বাজারটা একটু চড়া রয়েছে, যে কারণে শিবড়ি লঙ্কা তো অনেকটা দাম কমে গেছিলো, আজকে আবার একটু বেড়েছে, সেটা কত করে? তো এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, তো নাম্বার ওয়ান কোয়ালিটির মাল তো নাম্বার ওয়ান দামেই গিয়েছে মার্কেটে, সব থেকে হাই রেটে যেটা গিয়েছে সেটা হচ্ছিলো 70 টাকা পাইকারি বাজার আজকের বাজারে। দেখে নিন দুর্দান্ত লঙ্কা রয়েছে, দেখলে বুঝতে পারবেন, ইমেজটা দেখেছেন অসম্ভব ইমেজ রয়েছে। রানিং 3 ঘন্টায় একভাবে একই দামে চলে যাওয়ার পরে এখন এই যে 3 ঘন্টা পর কত করে যাচ্ছে, তো কত বলবো আপনাদের, তার আগে একটু বলবো দেখাবো। আর এই যে কাজলি পটল রয়েছে, কেমন আমদানিটা রয়েছে, সুন্দর আমদানি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পুরো লাট মেরে দিয়েছে একটা ঘরে, তাহলে বুঝতে পারছেন কেমন আমদানি রয়েছে। তো আরও তো রয়েছে যেগুলো আপনাদের দেখাচ্ছে না, তো একটা জায়গায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখুন শুরুতে যেটা গিয়েছিল সেটা গিয়েছিল আপনাদের বলেছিলাম
5.50 যেটা ছিল 5.50 ছিল, তো এখন 3 ঘন্টা রানিং চলার পরে তো এখন কিছুটা দাম বেড়েছে, সেটা 50 পয়সা বেড়েছে, তো এখন 50 পয়সা বেড়ে এসেছে 6 টাকা পাইকারি বাজার। তো এখন যে পটলের পাইকারি বাজারটা হচ্ছে সেটা ছিল 6 টাকা পাইকারি বাজার। দুর্দান্ত পটল রয়েছে, কাজলে পটল আরও আপনাদের দেখায়, একটু ভিড়ভাড়টা এদিকে কেমন রয়েছে, মোটামুটি রয়েছে, বোঝা গেল? তো দেখে নিন তো আরও কত বাড়ে কিংবা কমে আবার আপনাদের জানাচ্ছি। তো এখন যেটা যাচ্ছে রানিংয়ে যাচ্ছে 5.50 টাকার পর 6 টাকা, তো আবার কমলে কিংবা বাড়লে আবার আপনাদের জানাবো। এইবার যে লঙ্কাটা দেখাচ্ছি একেবারে টাটকা টাটকা মাল রয়েছে, তো দেখে নিন এই যে ছিল বাংলা লঙ্কা রয়েছে, তো কত করে যাচ্ছে পাইকারি বাজার। দেখুন এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, তো দাদার কাছে আমি জিজ্ঞাসা করে নেবো যে কত করে পাইকারি বাজারে কিনে নিল আজকে। তো আজকে কত করে কিনে নিলেন দাদা? এটা হলো আমরা হলো 50 টাকা চাষি, চাষিরা 45 টাকা বলছি, 45 টাকা 45-46 এরকমই বলছি। আচ্ছা তাহলে এটা কত দিয়ে নেওয়া হলো এখন নিয়েছেন? হ্যাঁ এখন এটা 48 টাকা বিক্রি হলো, 48 টাকা বিক্রি হলো। তো দেখে নিন এই যে আমি বলে দিই ভালো করে যে এটা চাষিরা চেয়েছিল 50 টাকা, তো যে ব্যাপারে রয়েছে সে তিনি চেয়েছিল 45 টাকা, তো তারপরে যে দাম দরটা হলো দুজনের মধ্যে ফিক্স হলো সেটা হচ্ছিল কি 48 টাকা দামে এই মালটা চলে গেলো, সেটা হচ্ছিল বাংলা লঙ্কা। দেখে নিন দুর্দান্ত লঙ্কা রয়েছে। যে বেগুনটা দেখাচ্ছি যে দেখে নিন আপনাদের সামনে ভিতরে রয়েছে গোল কালো বেগুনটা, দেখি দুর্দান্ত বেগুন রয়েছে, আর কোয়ালিটি দেখুন নাম্বার 1 কোয়ালিটির মাল রয়েছে। মালটা দেখলে পরে বুঝতে পারবেন একেবারে জাম, পিওর জাম রয়েছে, সেই কালারটা দেখে নিন কি দুর্দান্ত কালার রয়েছে। তাহলে বুঝতে পারছেন এই যদি একটা ধোয়া দেওয়া না তাহলে পরে দেখতে পারবেন একেবারে হিরের মধ্যে চকচক করবে, সে কালো হিরের মধ্যে চকচক করবে বেগুনটা, বোঝা গেল? তাহলে এইরকম সেই কোয়ালিটির মাল রয়েছে। তো কত করে যাচ্ছে আজকে বেগুনটা দেখুন, আজ তার আগে একটু মনে করবো যে আমাদের বেতায় বাজার কত করে গিয়েছিল, গতকালকে বেতায় বাজার হাট ছিল, তো ওইখানে গিয়েছিল দেখুন পাতাকাটা আর গোল বেগুন একই রেটে গিয়েছিল, সেটা হচ্ছিল 20-21 টাকা এরকম, 22 টাকা এরকম পাইকারি বাজার গিয়েছে, বোঝা গেল? তো কালো বেগুন যেটা গোলটা রয়েছে, তো সব থেকে বেশি যেটা গিয়েছিল সেটা হলো 22 টাকা, কারণ কী বলুন তো ওইখানে বেশি আমদানি থাকে না, যে কারণে দামটা বেশি থাকে। তো এই যে দেখে নিন আজকে যে বাজারটা আছে কোন করে সেটা হচ্ছিলো 18 টাকা পাইকারি বাজার। দেখে নিন দুর্দান্ত বেগুন রয়েছে, তাই এই বেগুন আমাদের ওইখানে সে পরিমাণে ছিল না, তবুও মোটামুটি মালটা ছিল, কিন্তু আজকে যে কালারটা নিয়ে এসেছেন একেবারে নাম্বার 1 কোয়ালিটি মাল রয়েছে, সেটা খাচ্ছিল কালো হিরের মতো কোয়ালিটি। দেখে নিন ফ্রেন্ড আজকে বলবো আপনাদের পটলের ব্যাপারে, দেখুন আজকের মার্কেটটা বেশ ভালো রয়েছে, কারণ কী বলুন তো অন্য দিনের তুলনায় দেখুন একই জায়গায় দাঁড়িয়ে থাকো, তো আজকে দেখুন আপ ডাউন হচ্ছে, তো ডাউন হচ্ছে না কিন্তু আপে উঠছে। তো কত থেকে শুরু হয়েছিল আপনাদের বলেছিলাম 5 টাকা 50 পয়সা থেকে শুরু হয়েছিল, তো সেখানে 6 টাকা গিয়েছে, তারপরে এখন যে মার্কেটটা যাচ্ছে না সেটা দেখুন আবার 50 পয়সা বেড়েছে। তো এখন 50 পয়সা বেড়ে কত হয়েছে, এখন হয়েছে 6 টাকা 50 পয়সা। দেখুন এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছিল 6.5 টাকা করে যাচ্ছে, তো 6 টাকা বলেছিলাম কিছুক্ষণ আগে, তো এখন যে মার্কেটটা যাচ্ছে সেটা হচ্ছিল 6 টাকা। দেখতে থাকুন তো দেখে নিন কি দারুণ আজকে কাজলি পটল রয়েছে, পটল মার্কেটে খুবই সুন্দর সুন্দর পটল রয়েছে, পটল বলুন বেগুন বলুন লঙ্কা বলুন মাল যে এত সুন্দর কোয়ালিটির মাল উঠছে না আজকে, খুবই দুর্দান্ত মাল রয়েছে। তো দেখতে থাকুন আরও কত বাড়ে কিংবা কমে আবার আপনাদের জানাচ্ছি পরবর্তীতে। ফ্রেন্ড এইবার আপনাদের বলবো এইখানকার বেগুনের ব্যাপারে একটু বলবো আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন যত বেগুন রয়েছে না, তো বেগুনের একটা গুণ রয়েছে এখানে, তো আপনাদের অন্য মার্কেটের ব্যাপারে বলেছি, অন্য মার্কেট বলতে আজকের বাজারে যে বেগুনগুলো আপনাদের তুলে তুলে দেখিয়েছি, পাতা কাটা বেগুন বলুন তারপরে গোল কালো বেগুনটা বলুন, তো এইখানের একটা অন্যরকম, কী বলুন তো এখানে সব কিছু ঢালাই মাল নেওয়া হয়। তো কত করে গিয়েছে এখানে পাইকারি বাজার দেখুন, আজকের এখানে পাইকারি বাজার যেটা গিয়েছে শুধুমাত্র এই চটে, এই চটে কত করে গিয়েছে, এই চটে গিয়েছে পাতা কাটা বেগুন আর গোল বেগুন যেটা রয়েছে দুটো একসাথে মিক্সিং, সেটা হচ্ছিল 15-16 টাকা, এই দুটো দামে পাইকারি বাজার গিয়েছে। ঠিক আছে এই চটে এর থেকে আর বেশি যায়নি। দেখতে থাকুন ফ্রেন্ড এই যে হচ্ছিল গোল পাতা কাটা বেগুন রয়েছে আর কালো বেগুন রয়েছে, দেখে নিন এইগুলো গিয়েছে 15-16 টাকা করে। আপনাদের বলে দেবো এই যে বাংলা লঙ্কা আপনাদের সামনে রয়েছে, তো কত করে যাচ্ছে আজকে পাইকারি বাজার, দেখুন শুরু হয়েছে কত থেকে আছে শেষ হচ্ছে কত থেকে, সব থেকে দামে যেটা গিয়েছে সেটা কম দামে যেটা গিয়েছে সেটা একবারে বলে দেবো আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন দুর্দান্ত বাংলা লঙ্কা রয়েছে, তো দেখুন শুরু হয়েছে 48 টাকা থেকে, তো সব থেকে বেশি দামে যেটা গিয়েছে 52 টাকা, তো আজকে পাইকারি বাজারটা বুঝতে পারছেন প্রত্যেকটা চড়া রয়েছে, বাংলা বলুন সিবড়ি বলুন সব কটাই রয়েছে ভালো দামে। দেখে নিন দুর্দান্ত লঙ্কা রয়েছে, সেটা ছিল বাংলা লঙ্কা। আর একবার জানিয়ে দেবো যে এখন পটল কত করে যাচ্ছে, দেখুন আবার আজকে খুবই বাড়ছে, তো আজকে আর কোনো পটল কমে নেই, তো যে দামে যাচ্ছে তার উপরেই যাচ্ছে, তো একবারও সেই পটলের দামটা কমে আসেনি, তাই এখন যেটা যাচ্ছে না সেটা যাচ্ছে 7 টাকা করে পাইকারি। এইবার বলবো আপনাদের মালের আমদানি, তো অফুরন্ত আমদানি রয়েছে আজকে পটলে, দেখে নিন দুর্দান্ত আমদানি রয়েছে, যেটা এখন যাচ্ছে যেটা সেটা এখন যে মার্কেটে যাচ্ছে না, দুর্দান্ত মার্কেট রয়েছে যেটা ছিল একেবারে 7 টাকা করে তাড়াহাড়া করে নিয়ে নিচ্ছে। দেখুন আজকে মার্কেটটা কোনোরকমভাবে ডাউনে যায়নি, তো আজকে আপে গিয়েছে, 5.5 টাকা শুরু হয়েছে, 6 টাকা এসছে, 6 টাকা থেকে 6.5 টাকা, 6.5 টাকা থেকে এখন যে শেষ বেলায় যেটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে 7 টাকা পাইকারি। দেখুন সবদিকে কিন্তু 7 টাকা করে পাইকারি। আঙ্গেল কত করে যাচ্ছে পটল? 7 টাকা করে পাইকারি বাজার চলে যাচ্ছে।
ফাইনালি ফ্রেন্ড এইবার সময় চলে এসেছে আপনাদের জানানোর, যে আজকে মার্কেটে কেমন আমদানিটা ছিল সেগুলো বলে দেবো। দেখুন সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরবো তো পটলের, তো পটলের আমদানিটা বেশ ভালোই ছিল আজকে। তো অনেক পার্টি রয়েছে যাদের একটু শর্ট পড়ে গেছিলো, যেই কারণে মার্কেটটা আজকে শেষবেলায় অনেকটা আবে চলে গেছে। দেখুন শুরুতে আজকে খুবই কম ছিল, যেতে ছিল 5.50 টাকা, যেটা 5.50 টাকা ছিল। দেখুন আজকে মার্কেট অন্য দিনের তুলনায় আজকে অন্যরকম হয়েছে। দেখুন ডাউন হয় কিন্তু আজকে কিন্তু ডাউন হয়নি, আজকে কিন্তু আবেই উঠেছে। তো 5.50 টাকা থেকে উঠেছে 7 টাকা, লাস্টে যেই বাজারটা গেছে 7 টাকা, খুবই সুন্দর পাইকারি বাজার রয়েছে। তো বলবো যে খুব বেশি চাষিরা পেয়েছে 7 টাকা সেটা নয়। তো আজকে মার্কেট পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ কেউ দাঁড়ায়নি, আজকে ভালো দাম পেয়েছে, মানে ধাপে ধাপে আজকে বেড়েছে, যে কারণে চাষিরা দাঁড়ায়নি দিয়ে চলে গেছে। তো বেগুনের কথা বলবো, দুর্দান্ত বেগুন ছিল আজকে, কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির মাল আপনাদের দেখিয়েছি, ওর মতো নাম্বার ওয়ান কোয়ালিটি, মানে খুবই সুন্দর কোয়ালিটি আসছে, যে কারণে ওয়েদারটা বেশ ভালো রয়েছে, যে কারণে ফসলও ভালো হচ্ছে। তো লঙ্কার ব্যাপারটা, লঙ্কার আমদানিটা একটু কম রয়েছে, লঙ্কা চাষিরা গাছ তুলে ফেলছে, এক কারণে যে লঙ্কা সে পরিমাণে হচ্ছে না, বোঝা গেল। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, আজকের মতো গুড বাই।